টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانة سلطة درشك موندولي رياض الصالحين تكي نيوميتو بها আপনাদের সামনে দর্শ উপস্থাপন করছি আজকের দর্শের বিষয় জুলুম এবং জালিমের পরিণাম সম্পর্কে তো এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কিছু আলোচনা শুনেছি তো আজকের আলোচনা যে হাদিস থেকে শুরু হবে সেটি হলেই আন আবি হুরাই আনহু ইসুসলাম কল মান কানি মিন আয়ি আও মিন ফালিয়া তাহলু মিনহুলো আনহু তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির নিকটে তার অন্য কোনো ভাইয়ের কোনো পাওনা অথবা দাবি যদি থেকে থাকে কোনো ব্যক্তির উপর যদি তার ভাইয়ের কোনো পাওনা বা দাবি যদি থেকে থাকে সেই দাবি বা পাওনা তার সম্মানের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো বিষয়ে হোক ফালিয়াটা হাল্লাল হু মিনহুল তাহলে সে যেন আজকেই তার কাছ থেকে তাকে আদায় করে নেয় আজকেই যেন তার কাছ থেকে মাপ চেয়ে নেয় অথবা আজকেই যেন তার কাছ থেকে সে এ বিষয়ে ক্লিয়ার হয়ে যায় কবলা আল্লাহ দিনার ওই দিন আসার পূর্বে যে দিন না কোনো দিনার চলবে আর না কোনো দীরহাম চলবে সেই দিন না কোনো দিনার কাজে আসবে না কোনো দীরহাম কাজে আসবে বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারো উপর অন্যায় করেছে জুলুম করেছে ওই ব্যক্তির কাছে যদি নেক আমল থাকে তাহলে সেই নেক সওয়াব এবং আজরগুলি তার কাছ থেকে নিয়ে মাজলুমকে দেওয়া হবে কেয়ামতের দিন ওয়াঈ হাসান আর তার কাছে যদি কোনো নেই থাকে তাহলে তাহলে সেই মাজুমের কাছ থেকে গুনাহ নিয়ে জালিমের উপর সেটাকে দিয়ে দেওয়া হবে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী তাহলে জুলুম এটা কত বড় অন্যায় কাজ এবং এর ভয়াবহতা কত এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম এবং এটাও জানতে পারলাম যে কোনো মতেই কারো কাছ থেকে কিছু নিয়ে কারো উপর কোনো জলম করে সেটা আমি আমার কাছে রাখতে পারি না আর যদি রাখি তাহলে সেটা দুনিয়ায় হোক আখেরাতে হোক অবশ্যই অবশ্যই তার হক তার ভাইয়ের হক তাকে আদায় করতেই হবে সেদিন টাকা দিয়ে হক আদায় করা যাবে না সেদিন কোন কোনো সম্পদ দিয়ে হক আদায় করা যাবে না সেদিন আদায় করার পদ্ধতিটা এমন হবে যে যদি ওই জালিমের কোনো কাছে নেকি থাকে শাহতের তার কাছ থেকে তার হক অনুযায়ী যতটুকু হক সেই অনুপাতে তার কাছ থেকে সবাব নিয়ে মাজলুমকে দেওয়া হবে জালিমের কাছে যদি কোনো সবাব নাও থাকে তাহলে মাজলুমের গুণা জালিমকে দিয়ে এভাবে তার হকটাকে আদায় করে দিবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এরপরে হাদিসটি আছে আন আবদুল্লাহ আস সর আনহুমা আনিনবী সালাম কল المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر نهى الله عنه متفق عليه عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما تني نبي كريم صلى الله عليه وسلم قصده بونا كرين المسلم من سلم المسلمون من لسانه ويده مسلمان أي جار حات ابن زبان تكي انو مسلمان نرى আর হিজরতকারী ওই ব্যক্তিকে মহাজির বলা হয় যে ব্যক্তি ছেড়ে দেবে আল্লাহর নিষেধকৃত জিনিসগুলিকে আমরা জানি হিজরত বলা হয় তিন প্রকার হিজরত হয়ে থাকে হিজরতুল মাখান দারুল কুফুর ছেড়ে দারুল ইসলামের দিকে হিজরত করা এটাও হিজরত বলা হয় ঠিক তেমনই কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া এটাকেও হিজরত বলা হয় তার কাছে যদি কারো কোনো ব্যক্তির যদি কোনো ফাঁসেক ব্যক্তি তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া তাকে কিছুদিন বাইকট করে রাখা এটাকেও হিজরত বলা হয় ঠিক তেমনই আল্লাহ যে নিষেধ করেছে যে কাজগুলি করাকে সেগুলি কাজ যদি কেউ করে তাহলে সেটাকেও হেজরত বলা হয় তো আল্লাহ বলছেন মহাজির ওই ব্যক্তিও যে আল্লাহ নিষেধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে وعنه আল্লাহ الله عنه قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له রাজ كير عبد الله بن عمرو بن তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু একজন ব্যক্তিকে তার মালমাল দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন ইয়ুকাল লাহু কিরকিরা যেই ব্যক্তির নাম হল কিরকিরা নামক ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তার সম্পদ বা কিছু মালের দেখাশোনার দায়িত্ব দিয়েছিল ফামাত অতঃপর ওই ব্যক্তি মারা গিয়েছে ফকাল রসুরানুয়াফিন্নার তো আল্লাহ রসুল বললেন মৃত্যুর পরে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছে তার বাড়িটিতে তালাশ করে দেখেছে তখন তার বাড়িতে তারা একটি জুব্বা পেয়েছে যে জুব্বাটি সে গণীমুতের মাল থেকে আত্মসাত করে নিয়েছিল বোখারের হাদির সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে আত্মসাত করা সেটা গাড়িমতের মালও হতে পারে যে কোনো অন্য মালও হতে পারে অন্যায়ভাবে চুরি করে না বলে কারো কাছ থেকে কোনো জিনিস নেড়ে তাহলে তার ফলাফল কি হয় তার পরিণাম কি হয় যে আল্লাহ নবী সালাম তার একান্ত বিশেষ ব্যক্তি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তার কাছ থেকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে অন্যের হক

ওই দিন বানিয়েছেন যেই দিন আল্লাহ তালা জমিন এবং আসমানকে তৈরি করেছেন সেই দিন আল্লাহ তালা এই দিনগুলিকে তৈরি করেছেন আস ই আসারা সাহারান বৎসর হয় বারো মাসে মেনহা আরবাতুন হরুম তার মধ্যে চারটি মাস সম্মানিত মাস মাসুন মোতওয়ালিয়াত তিনটি মাস লাগাতার একটার পর একটা সেটা কি জুল কাদা জুল হাজ্জা। ওয়াল মোহরম এবং মোহরম ওয়া রাজব মোদার এবং রাজব আল্লাদি বাইনা জামাদি ও সাবান যেটা জামাদি ও সানি এবং শাবানের মাঝে যে মাসটি সেটি হলো রাজব আইয়ু শাহরিন হাদা আল্লাহ নবী সাহাশালাম সাহাবে ইকলাম যেকে জিজ্ঞাসা করলেন যে এটি কোন মাস এটা কোন দিন জিজ্ঞেস করেছিলেন হাজ্জাতুল বেদার সময় উনি জিজ্ঞেস করেছিলেন আইয়ু শাহরিন হাদা আমরা এখন কোন মাসে অবস্থান করছি কুলনা সাহাব ইকলাম বললেন আল্লাহু ওরাসুলহু আলম এই তো আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যে আমরা কোন মাসে এখন আছি বা সাকাতা হাত্তা জানান্না আল্নাহু মেহি বিগায় এস মেহি আল্লাহ নবিসাসলাম কিছুক্ষণ অপেক্ষা করলেন চুপ থাকলেন তো ওনার চুপ থাকা দেখে আমরা মনে করলাম যে হয়তো বা উনি এই মাসগুলির অন্য আরাক নামে হয়তো উনি পরিচিতি করাবেন বা এই মাসগুলিকে হয়তো অন্য উনি অন্য আরাক নামে হয়তো ডাকবেন আল্লাহ আসলাম বললেন কলা তিনি বললেন আলাইসা দলহেজ্জা এটা কি জুলহেজ্জার মাস নয় কল না আমরা বললাম বালা হাঁ কলা ফা আই হাদা। এটা কোন শহর আমরা এখন আছি কল না আমরা বললাম আল্লাহু রসুলহু আলাম আল্লাহ এবং তা রসুলে ভালো জানেন ফাসাকাতা সাকাতা আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন হাত্তা জানান্না আল্নাহুসাম মিহি বেগাইরি ইসমিহি আমরা ধারণা করলাম যে হয়তো বা উনি অন্য কোন নাম দিয়ে হয়তো এই শহরটার নাম নেবেন হয়তো কলা আল্লাহ নবী বললেন আলাই সাল বালদাতা এটা কি সেই সম্মানিত স্থান নয় এটা কি বালাদুল হারাম নয় সম্মানিত শহর নয় কন্যা বালা আমরা বললাম হায় আর রসুল্লাহ কলা তিনি বলেন হা এটা কোন দিন আল্লাহ রসুল আলাম আল্লাহ ভালো জানেন فسكتا الله شوكولن حتى زرنا انه سيسميه بغير اسمه يا مون كامات هرنكو لم يهوتو باوني اي ماشير با اي دينيري ونوكو نعم شموتوني نبن قالت الله نوكولن عليس يوما نهار ادكي كربان دينوي ونى بولم ها بلا يا رسول الله قالت نوكولن فان دماءكم و اموالكم و اعراضكم حرام كحرمة يومكم هذا ফি ব্লা দিকুম হায়াদা ফি শাহরিকুম্ হাহাদা আল্লাহরবিশাসাম বললেন দেখো তোমরা পরস্পর একে অপরের ক্ষেত্রে তোমাদের একে অপরের উপর একজন মুসলমান আর একজন মুসলমানের উপর তার রক্ত হারাম তার সম্পদ হারাম এবং তার সম্মান তার উপর হারাম তার হরমাত ইয়াওমিকুম্ হাহাদা আজকের দিনের হরমতের মতো ফি ব্লা এই শহর এই শহরের হরমতের মতো ফি শাহরিকুম হাদা। এই জায়গার এই মাসের হরমতের মতো তো আল্লাহ বললেন যে নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের মাল তোমাদের সম্মান অপর মুসলমানের জন্য হারাম যেমন নাকি আজকের দিন সম্মানিত দিন এই জায়গাটি সম্মানিত জায়গা এবং এই সম্মানিত মাস সে বিধায় তোমরা যখন তোমাদের প্রতিপালনের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তোমাদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আলা ফালা তার যে কুফফারান খুলে রাখো আমার পরে তোমরা যেন আবার পিছনের দিকে ফিরে যাও না কুপুরের দিকে ফিরে যাও না যে একজন আর একজনের অরদান মারবে একজন আর একজনকে লড়াই করবে সোমবার তো শ্রোতা ও দর্শকমণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তা

আল্লাহ নবী একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হাদিসে আল্লাহ নবী একজন মুসলমানের উপর অপর মুসলমানের রক্ত অর্থ এবং তার সম্মানকে নষ্ট করতে হারাম করে দিয়েছেন তো এ বিষয়ে উনি সর্বশেষ বলেছেন যে তোমরা আমার পরে আবার যেন কুফুরের দিকে ফিরে না যেও ইয়দরিবু বাদুকুম বা যে তোমরা একে অপরের গরদানকে মারবে উপস্থিতওয়ালা গায়েব এবং অনুপস্থিত যারা আছে তাদেরকে যেন অবশ্যই তারা এই খবরটা পৌঁছিয়ে দেয় ফর আল্লাহ বাবা মিনবাদু অসম্ভব নয় যে যে ব্যক্তি পৌঁছিয়ে দিবে তার চেয়ে যাকে পৌঁছে দেওয়া হবে সে অধিক সংরক্ষণকারী হতে পারে এটা কোনো অসম্ভব কিছু না ثم قال ايه الله ألا خبر دار هل بلغت على هل بلغتو عميكي خبر دار عميكي پونسا دي چي قلنا امر نعم النبي صلى الله عليه وسلم ها اللهم مشهد اي الله اپنی شكي تاكين اي الله ابو مسلم الحديث وعن ابي امامة ياس ابن سعلبة الحارثي রদি আল্লাহু আনহু আন্না রসুল আসলাম কল মানিক তাত আক্ক ইমরি ইম মুসলিম বিয়ামিনহি ফকত আউ জাবাল্লাহু লাহু নর আবু মামা ইয়াসবিন শাহাল আবা আলহারিথি রদে আল্লাহু তালাহ তিনি বলেন রসুল শাহসলাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের হক যদি সে নষ্ট করে বা কেড়ে নেয় বিয়ামিনহি তার কসমের দ্বারা কোনো ব্যক্তি যদি কোন অন্য ব্যক্তির অসম করে তার কোনো জিনিস অথবা তার কোনো কিছু যদি সে আত্মসাৎ করে বা তার পক্ষে যদি সে নিয়ে আসে ফকদ আউ জাবাল্লাহুল হন নার আল্লাহ তালা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন ও হররম আরেই জান্না আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন ফকাল আর জুলুন একজন ব্যক্তি বলল ওয়া ইনকান আশাই আনিয়াসি রানিয়া আসুর আল্লাহ হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেটা যদি সামান্য জিনিসও হয় অর্থাৎ কোনো বড় কোনো দামি এমন জিনিস নয় হালকা কোনো জিনিসও যদি আমি কোনো অন্য ব্যক্তির যদি আমি সেটাকে নিয়ে আত্মসাত করি তাহলে এ বিষয়ে কি ফাল আল্লাহ নবী বললেন যদি চো সেটা পিলু গাছের একটি ডাল কেন না হোক না কেন পিলু গাছ এটা একেবারে নর্মাল এবং একটা সাধারণ গাছ যেটা এমনি রাস্তায় হয়ে থাকে তো এই ধরনের একটা ক্ষুদ্র গাছের ডালও যদি কেউ কারো কাছ থেকে আত্মসাত করে নেয়

স্বামী তু রসুল আল্লাহাম ইয়াকুল আমি আল্লাহ নবী সালামের কাছ থেকে বলতে শুনেছি তিনি বলেন মানিস্তা আমাল না হুমিন কুম আলা আমলিন আমি যদি তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দেই এবং ওই ব্যক্তি যদি আমাদের থেকে যদি একটি সুচ সে গোপন রাখে ফামা ফাও কহা অথবা তার চেয়ে বেশি কানা হুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা ওই ব্যক্তি খেয়ানতকারী বলে ঘুণ্য হবে এবং সেই জিনিসটাকে সে কেয়ামতের দিন অবশ্যই নিয়ে হাজির হবে ফাকা মারাজুলুন আসয়াদুমিনাল আনসার এরপরে সে রাবি বলছেন আনসারির একজন কালো ব্যক্তি দাঁড়িয়ে বলল বললী আনজুরু ইলাইহি রাবি বলছেন যেন মনে হচ্ছে আমি তাকে দেখছি ফাকা অল এবং বলছেন ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল সালাম আমার থেকে আমার দায়িত্ব বুঝে নিন অলা ও মা তো আল্লাহ নবী বলছেন তোমার কি হলো আবার তুমি এরকম কথা বলছো কেন কল আসে বললো স্বামী তুকা তাকুল ও কাদা ও কাদা আমি তো আপনার বিষয় শুনলাম যে আপনি নাকি এরকম এরকম কথা বলছেন কল ও আন আকুল হুল আন তো আল্লাহ নবী বললেন যে দেখো আমি এ বিষয়ে কি বলছি এটা তোমাকে আবার আমি এখন বলে দিচ্ছি সেটা কি মানিস্তা আমল্লাহ আলা আমালিন যে ব্যক্তি কোনো কাজের দায়িত্ব আমি তাকে দিব ফালিয়াজি কালি লিহি ওয়া কাথিলিহি তাহলে সেই জিনিস কম হোক বা বেশি হোক সবগুলি জিনিস যেন সে আমার কাছে নিয়ে আসে হামা অতিয়া মিনহু আ কদাহু সেখান থেকে তাকে যা দেওয়া হবে সে যেন নেই। আমা নুহিয়ান আনহু ইন তাহা আর যেটা তাদেরকে দেওয়া হবে না সেটা যেন না নেয় তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলেই যে একটি সূচের পরিমাণ কোনো জিনিস আত্মসাত করা সেটাকে গোপন করা সেয়ানত সেটাকে খেয়ানত করলে এর পরিণাম এই হবে যে আল্লাহ নবী বলেছেন যে কেয়ামতের দিন ওই ব্যক্তিকে এই জিনিস তাকে অবশ্যই তার হক কাছে তাকে আদায় করে দিতে হবে আমরা ইতিমধ্যে হাদিসটি শুনেছি এবং ওই ব্যক্তির এই কাজটিকে এই ক্ষুদ্র কাজটাকেও শরীয়তের পরিভাষায় খেয়ানত বলে সেটাকে আখ্যায়িত করা হবে وعن عمر بن الخطاب رضي الله عنه قال لما كان يوم خيبر أخبر نفر من من أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا فلان شهيد وفلان شهيد حتى مروا على رجل فقالوا فلان شهيد فقال النبي صلى الله عليه وسلم كلا إني رأيته في النار في بردة غلها أو عباءة رواه مسلم عمر بن الخطاب رضي الله تعالى عنه لما كان يوم خيبر খয়েবারের দিন আকবালা না ফারম্মিন আর সাবিন নবী সাসলাম আল্লাহ নু সসলামের কিছু সাবেক রাম কাছে আসলেন ফখল এবং বললেন ফুলা আনুন শাহীদ উন ফুলা আনুন উন বলছেন অমুক ব্যক্তির শহীদ অমুক ব্যক্তির শহীদ অমুক ব্যক্তির শহীদ কথা বলছিলেন হাত্যা মাররু আলা রজলিন ফখরু ফুল আনুন শাহীদ এরপরে আরেকটি মাকতুল যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির লাশের কাছে যে বলছেন ফুলা আনুন শহীদ এই ব্যক্তিও তো শহীদ হয়ে গেছে ফালে নবিসালাম কেল্লে ইন্নি রায়তুহু ফিন্নার ফি ভুরদতিন আল্লাহা খবরদার তুমি তাদেরকে জান্নাতি বলছ আমি তাকে দেখছি সে জাহান্নামে আছে কারণ সে একটি চাদর গনীমতের মাল থেকে আত্মসাৎ করে নিয়েছিল আও আবাতিন অথবা একটি যুব্বা বা আবা এটা সে আত্মসাৎ করে ঘনীমতের মাল থেকে না বলে নিয়েছিল তাই আজকে এই কারণে সে জাহান্নামে আছে সম্মানিত শ্রোতা ও মন্ডলী। আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আখিরি সময় অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে তার মৃত্যু কিভাবে হবে হয়তো দেখা যাচ্ছে যে আমরা কাউকে ভালো মনে করতে পারি যে অমুক ব্যক্তি ভালো ইমান অবস্থায় ছিল সে মমিন ব্যক্তি জান্নাতে যাবে এটা আশা করা ভালো কিন্তু কাউকে সার্টিফিকেট দিয়ে বলা যাবে না যে অমুক ব্যক্তির ফজিল অমুক ব্যক্তি শহীদ বা অমুক ব্যক্তি জান্নাতে যাবে এই কারণ তার মৃত্যু যে কি অবস্থায় হয়েছে অথবা তার গোপনে কি ত্রুটি আল্লাহর কাছে আছে যে ত্রুটি আল্লাহ তালা হয়তো মাফ নাও করতে পারে এই জন্য তার বাহ্যিক দেখে ভালো ধারণা করা অসুবিধা নেই কিন্তু ফলাফল আল্লাহ ছাড়া কেহই জানবে না তো এই ব্যক্তির সম্পর্কে সবারই ধারণা যে ওই ব্যক্তির শহীদ একজন সাহাবি এরপরে যুদ্ধের মাঠে সে শহীদ হয়ে গেছে কিন্তু তারপরেও একটি ছোট্ট অপরাধ যে গনিমতের মাল থেকে সামান্য কিছু না বলে নিয়েছে আত্মসাত করেছে এর বিনিময়ে তাকে জাহান্নামে যেতে হয়েছে

আন্নাল জিহাদ আফি সাবির ইল্লাহ ওয়াল ইমান আবিল্লাহি আফতারুল আমাল যে নিশ্চয় আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং আল্লাহর প্রতি ইমান আসা এটা হলো সবচাইতে উত্তম কাজ আল্লাহ নবিশ্বাম বললেন যে যতগুলি কাজ আছে তার মধ্যে উত্তম কাজ আল্লাহর প্রতি ইমান আসা এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা ফকাম আর জুলুন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে রসুর আল্লাহ আর আইতা ইন কতিল তুফি সাবির আপনি বলুন আমি যদি আল্লাহর রাস্তায় কতল করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় আমার ক্ষমা করে দেওয়া হবে হক আল্লাহ বললেন নাম ইন কতিল তফি সাবির ও আন্তরুন মোহতাসিবুন হ্যাঁ তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করো এবং এর পিছনে সবাবের আশা করো মুখ বিরুন মুদবিরিন এবং তুমি আগে বারো পিছে যদি না আসো সুম্মা কল অসু আসলাম কাইফা কুলতা করা তিনি বললেন হে আল্লাহ রবি আপনি বলুন আমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার গুনা কি ক্ষমা করে দেওয়া হবে ফকল আর রসুর উল্লাহস আসলাম আল্লাহ রসুল বললেন নাম হা ও আন্তঃ স বিরুন মহতা তুমি যদি ধৈর্য ধারণকারী হও এবং স্বয়াবের আশা করম তুমি যদি সামনে বাড়ো পিঠ পিছু যদি না আসো জিহাদের মাঠে তবে শুনে রাখো ইন তবে ঋণ ঋণ যদি থেকে যায় তাহলে সেটা আল্লাহ তালা মাফ করবেন না সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা জানি যে একজন মুজাহিদ তার কত বেশি ফজিলত আল্লাহ নবী বলেছেন যে সামান্য কিছু সময় সকালের কিছু সময় এবং রাত্রির কিছু সময় জেহাদের মাঠে অবস্থান করা এটা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে এ সব কিছু চাইতে উত্তম বেশি কিন্তু ঋণ এমন একটি জিনিস যে মোদাহিদের কাছ থেকেও আল্লাহ পাক ঋণকে ক্ষমা করবেন না তাই আমাদের উচিত যে আমাদের উপর যদি কারো ঋণ থাকে অথবা কারো সম্পদ যদি আত্মসাত করে থাকি তাহলে আমরা এই আল্লাহ নবীলামের বাণী শুনলাম যে ওই ব্যক্তির জন্য কত বড় ভয়াবহতা এবং তার জন্য কত বেশি আল্লা নবীলামের কত বেশি ওই বিষয়ে শক্ত হাদিস তিনি বলেছেন যে এই জিনিসটার পরিবর্তে তাকে জাহান্নামে যেতে হবে এবং অবশ্যই অবশ্যই তাকে এর হিসাব আল্লাহ সামনে দিতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার আন্তরিক আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখ দাওয়ানা يعني الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুলে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন

জিরো টু ফোর নাইন টু পাউন্ড ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট মানবতার সমাধান